হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার নাম লতা। তখন বয়স ছিল মাত্র 15 ও যৌবনে কেবলমাত্র পা রেখেছিলাম ও বাড়তি দুধগুলো একটু একটু করে বড় হচ্ছিল। আমার গায়ের রং ফর্সা এবং একটু মধ্যম মোটা ছিলাম ও বুঝতেই পারছেন 15 বছরের যুবতীকে কেউ না টিপলে দুধ কেমন সাইজের হয়। আর স্যারের বয়স তখন 40+ ছিল, তার মানে বুইরা ভাম ছিল আর কচি দাব। আমি তখন ক্লাস 9-এ পড়াকালীন দুইটা প্রাইভেট পড়তাম, একটা স্কুলে ও আরেকটা বাড়িতে। প্রতিদিন স্যার আমাকে প্রাইভেট পড়াতে আসতেন, কিন্তু প্রতিদিন তেমন কিছু হইত না, জাস্ট আমি ইচ্ছা করে স্যারের পায়ের সাথে পা লাগাতাম বারবার আর স্যার বলতেন, লতা এমন কর কেন, পড়াশোনায় মনোযোগ দাও। ওকে সরি স্যার, আমি মাঝে মাঝে স্যারের দিকে লক্ষ্য করলে আমি দেখতে পেতাম স্যার আমার শরীর লুকিয়ে লুকিয়ে দেখছে, তো আমিও পায়ে পা লাগাতাম, স্যার তখন কিছু বলতেন না। তো একদিন আমাদের বাড়িতে কেউ নেই, শুধু আমি একাই ছিলাম। বাবা মা ছোট ভাই মামাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু মামারা আসতে দেয়নি আর আমি প্রাইভেটের জন্য যেতে পারিনি। আমাকে স্যার প্রাইভেট পড়াতে আসলেন বিকেল 4:30-এ আর আমি আজ পুরো প্রস্তুত, আমি স্যারের সাথে চুদাচুদি করব। স্যার রুমে প্রবেশ করতেই আমি বললাম, স্যার আজ কেউ নেই, আজ পড়ব না, কিন্তু স্যার বললেন, না পড়ো, তোমার সামনে না এক্সাম। তো স্যার আমাকে গণিত করাচ্ছেন, এমন সময় আমি ইচ্ছা করে স্যারের পায়ে পা রাখলাম, কিন্তু স্যার আজ কিছুই বলছে না। তো আমি ভাবলাম কাজ হয়েছে মনে হয়, তাই আমি স্যারকে বললাম বাথরুমে যাব, এটা বলে বাথরুম থেকে ন্যাংটা হয়ে আসলাম স্যারের সামনে। স্যার তো দেখে অবাক হয়ে যাচ্ছেন আমার শরীর দেখে। স্যার বলছে, মেঘনা চাইতেই বৃষ্টি, এটা বলেই আমাকে ধরে আমার ঠোঁটে মুখে কিস করতে লাগলেন আর দুধ টিপতে লাগলেন। স্যারের মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল জন্য একটু বিরক্ত হচ্ছিলাম, কিন্তু তারপরেও আমি এনজয় করতে লাগলাম। এবার আমি স্যারের বাড়াতে হাত দিয়ে দেখি, ওমাগো এত মোটা আর এত বড় বাড়া। স্যার তার প্যান্টের চেইন খুলে আমার মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, এবার চুষে আমার শান্ত করো। আমি পুরো বাড়া মুখের ভিতর নিয়ে কল কল করে চুষতে লাগলাম আর স্যার জোরে জোরে আহ উহ উহ শব্দ করল, তাই আমিও স্যারের সাথে তাল মিলিয়ে উম উম আম 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 করতে করতে চুষতে লাগলাম। প্রায় 10 মিনিট মতো চুষার পরে স্যার আস্তে আস্তে তার সব জামা জানি খুলে ফেললেন এবং স্যারের বুকে প্রচুর লোম ছিল। স্যার আমাকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে আমার পুরো দেহ ভোগ করতে লাগল আর আমি স্যারকে ঝাপটে ধরে দুই পা পিঠের উপর উঠিয়ে দিয়ে আহ করলাম। এরপরে স্যার বললেন, এবার ঢুকাবো। আমি বললাম, স্যার কচি ভোদায় এত মোটা ধন পড়লে ব্যথায় মরেই যাব। তো স্যার আমার টেবিলের উপর থেকে লোশন এনে আর ধনে আর আমার ভোদায় অনেকখানি মাখলেন, এরপরে আমাকে ঝাপটে ধরলেন আর আমার ঠোঁটে কিস করতে লাগলেন আর নিচের দিকে আস্তে আস্তে গুতাইতে লাগলেন, কিন্তু কচি ভোদায় আস্তে গোতানো কাম হচ্ছিল না, তাই স্যার এবার আমাকে জোরে করে ঠোঁটে কামড় দিলেন আর নিচের দিকে আমার ভোদায় ধন সেট করে জোরে একটা ঠাপ দিলেন আর আমি ওমাগো বলে চিৎকার দিতেই স্যার আমার মুখ চেপে ধরে বলল, খান কি আমার ধন আগে নেওয়ার কথা মনে ছিল না, এইবার বোঝ, তাই বলে আবার জোরে গুতা দিলেন। এইবার পুরো ধন ঢুকে গেল, এইবার আমি জারের হাতে জোরে কামড় বসিয়ে দিলাম। আর তখন স্যার বললেন, কচি ডাব খাইতে হলে একটু কামড় খেলে কিছুই হয় না, এবার বোঝাব আমার চোদা খাওয়ার মজা কি জিনিস। তাই বলে আমার জোরে জোরে ঠাপ দিতে লাগলেন আর এদিকে আমি চোদাচুদির মজা তো পাচ্ছি না, বরং ব্যথা পাচ্ছি। তাই স্যারকে বললাম, স্যার একটু আস্তে চুদুন, খুব ব্যথা লাগছে। স্যার বললেন, চুপ খান কি, প্রথম প্রথম একটু ব্যথাই লাগে, পরে ঠিক হয়ে যাবে, তাই বলে আরো জোরে জোরে চুদতে লাগলেন। এভাবে 20 মিনিট চোদার পরে আমাকে বলল, তোকে ডগি স্টাইলে চুদব, তাই বলেই আমাকে কুকুরের মতো রেখে তার মোটা ধন ঢুকিয়ে দিল আর এত জোরে ঠাপ দিল, মনে হচ্ছে স্যার এখনো যুবক আছে, কিন্তু স্যারের ইতিমধ্যেই কিছুটা ভুড়ি হয়ে আর বুইরা। আমি জিনিসটা বুঝলাম না, স্যার এত জোরে আমাকে চুদছেন কিভাবে। কিছুক্ষণ চুদতে চুদতে স্যার বেশ ক্লান্ত, কিন্তু এখনো মাল আউট হয়নি,
তাই স্যার বললেন, আমি নিচে শুয়ে থাকব, এবার তুমি আমাকে চুদবে মানে তোমার ভোদা আমার ধনের ভিতর ঢুকিয়ে দিয়েছ। আমি তাই করলাম এবং আস্তে আস্তে মাজা দোলাইলে লাগলাম। এবার আমি অনেকটা সুখ পাচ্ছি, কিন্তু স্যার বললেন জোরে চোদ খান কি মাগি। আমি স্পিড আরও একটু বাড়িয়ে দিতে দিতেই লো হয়ে ক্লান্ত হয়ে স্যারের বুকের উপর শুয়ে পড়লাম ধন ঢুকিয়ে রেখে। এভাবে প্রায় পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পরে স্যার আবার আমাকে নিচে রেখে এত জোরে জোরে চুদলেন যে আমার কিছু করার ছিল না, শুধু উমমম করতে লাগলাম। এভাবে ৪০ মিনিট হওয়ার পরে স্যার আমার ঠোঁটে কিস করতে লাগলেন ও আস্তে আস্তে চুদতে লাগলেন। এভাবে ২ মিনিট পরে স্যার তাড়াহুড়া করে উঠলেন এবং আমিও উঠলাম। এবার স্যার আমার মুখের ভিতর ধন ঢুকিয়ে দিলেন, আমি উমম করে চুষতে লাগলাম। এভাবে ১ মিনিট চুষার পরে স্যারের মাল আউট হয়ে গেল, আমার মুখে চোখে ভরে গেল আর আমি স্যার জিজ্ঞাসা করলাম, স্যার এত মাল আউট হইল কিভাবে? স্যার বললেন, আমার বুকে চুদনি প্রায় দুই পাঁচ দিন মতো, এখন আর চুদতে ইচ্ছা করে না আমার বুমাগিকে। তোকে পেয়েছি, এখন থেকে তুই আমার টিউশন স্ত্রী, তোকে প্রতিদিন চেষ্টা করব আনন্দ দিতে। এরপরে আমরা দুজন বাথরুমে গিয়ে একসাথে ফ্রেশ হইতে গেলাম ও সেখানেও ২০ মিনিট চুদাচুদি করে ফ্রেশ হয়ে স্যার তার বাড়িতে ফোন করে বলল সে আজ আসতে পারবে না, সে তার বন্ধুর বাসায় আছে। সেই দিন স্যারের মোটা অখাম্বা বাড়া দিয়ে মোট ৯ বার চুদেছিল। এরপরে থেকে সুযোগ পেলেই চুদাচুদি করতাম স্যারের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন।